করে একটা পোলা বিয়া করাইলাম, তারপরেও পোলায় ঠিক মতো কাম কাজ করে না, মানুষেও পোলা দিয়া নয় আর আমিও এখন জন্ম দিয়ে নিছি। দেখ সব কাম কাজ তো আমারই করেন লাগে, পোলায় তো কাম কাজ করেই না, হাউস করে একটা বিয়াও করাইলাম, গেল কোনে ডিজিটাল? এই ডিজিটাল কি কও? এই যে কোনে থাকো, তুমি কোনে থাকো? আমি কোনে থাকি? হ্যাঁ আমার রে কগো, আমি কোনে থাকি? আমি বাইতে থাকি, আমিও তো বাইতে থাকি। এই যে শোনো, তোমার তো বিয়া করাইছি, শ্বশুর বাড়ি যাও না, করা বিয়া করাইছো? আমি বারবার বললাম আমার বিয়া করাই কাম নাই, আমি আর 3-4 বছর পরে বিয়া করি না, তোর মাও নাই, তুই বিয়া কর, এখন বিয়া করছি, খালি বিয়া করে হেলে আমার ভেসা বাজে। এখন দুদিন পর পর খালি হসুর বাড়ি আমার গেঞ্জাম বাজে। বাজান রাগ করো না, বিয়া করাই নিছি, আমি শ্বশুর বাড়ি যাওয়ার লাগবো, তুমি শ্বশুর বাড়ি যাও। বাজান কি কর লাগবো কথাইলে? এখন শোনো, শ্বশুর বাড়িতে যাবা, কুকিল কন্ঠে কথাবার্তা কয়ে বাজার। আমার সুর খারাপ? হ্যাঁ আমারই সুর খারাপ। আরে পাগল পোলায় বুঝো না, আমি কি কইছি সুর খারাপ, কিন্তু কুকিল কন্ঠে একটু কথাবার্তা কইও। ডাকমুনি টেহা দাও। দিতাছি বাজার। আচ্ছা দাও, টেহা দাও তাহলে। এই যে খরচ দিয়া দিলাম, ঠিক আছে, ভালো মতো খরচ খরচ করে যাইও। হ্যাঁ আচ্ছা গেতাছি, যাইও দেখা শুনে যাইও। যাওনি কয়লা করে তুমি কর দাও না, কুকিল ছেড়ে ডাকমু। একটা দিন আমার ফোন দে না, খালি আমার ফোন দে না কে। আমার বোনের বিয়ে তুমি যাও না দিয়ে আমিও যাই নাই। তুমি যাও নাই? না। এটা ভালো হয়েছে, আজকে যাবো, আজকে দেখা সাক্ষাৎ হবো। আসলে তোমার বোনের জামাই আমিও চিনি না, আর দেখা সাক্ষাৎ হবো, বাইরের লগে মানুষের যোগাযোগ থাকে আর আমার যোগাযোগও নাই। আচ্ছা ভালো হয়েছে, তুমিও যাও না আমিও যাই নাই, তো দুজনে আজকে একসাথে গেতেছে অনেকদিন পরে। হ্যাঁ এখন কথা না কয়ে চলো, তাড়াতাড়ি যাইতে হইব। তাই যাও। হসুর বাড়ি যাবো না চিন্তা ভাবনাই করবো আমি, আমার আর জাহানার কুলায় না হানার, একবার ডাইরেক্ট যাবো হসুর বাড়ি। কেরা মামা? না। হ্যাঁ মামা ভালো আছেন? কিরকম আছেন? ভালো আছি মামা, এই যে বিদেশ থেকে মেলা দিন পরে আসলাম মামা। এটা কে? না এটা আমার মামি। মামি কোনে গেতেছেন? মামা শ্বশুরবাড়ি গেতেছি। শ্বশুরবাড়ি গেতেছেন? আমিও তো শ্বশুরবাড়ি গেতেছি। বিদেশ থেকে আসার পর আর যাই নাই তো মামা, অনেকদিন পরে আজকে শ্বশুরবাড়ি গেতেছি। ও তাহলে নয় যাই, একসাথে যাই। ভালো হয়েছে মামা, আমিও শ্বশুরবাড়ি যাবে। আচ্ছা মামা তাহলে একসাথে যাই, বাজার মন্দ একসাথে যাই, বাজার মন্দ একসাথে যাই, পরে দুজন দুই দিকে যাইও। আসেন Don't you rub your fingers on my side. Girl, you love me matter. Don't you rub your fingers on my side. Girl, you love me matter. Don't you rub your fingers on my side.
তুই আমার মতো যে কাপড় পরতে পারস না, নাকি শ্বশুর বাড়িতে এরকম করেই থাকো? বোন কি করুম কও, এই পোশাক ছাড়া তো কাপড় আমি পরতে পারি না। রে বোন, বিয়ার পরে কাপড় পরার অভ্যাস করতে হয়। আচ্ছা বোন, তুমি একটু শিখে দিও। আচ্ছা নাও, দেয় আম্মা বারবল দেয়। চল। শ্বশুর বাড়ি এসে গেছি, শাশুড়ির জন্য দুইটা খিলিপ পান নিয়ে আসছি, খুব খুশি হবে। কিন্তু আমার এখন কুকিল সুরে সবাইকে ডাকতে হবে, তা না হলে আব্বার কথা অমান্য করা হবে। দারুণ আমার তো মনে হয় তাই, ভূতে নাহলে পেট নিয়ে আসর করছে, বড় পেট নিয়ে মনে হয় আসর করছে। আমি কি করি হনা? হাই 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 হাই, আমার জামাই তাহলে ভূত পেট নিয়ে কি মনে অবস্থা? আরে জামাই তো মাথা খারাপ হয়ে গেছে দেখা যাইতেছে। ঠিক কথা কইছে, বাপের ফোন দিব। মোবাইল করো, মোবাইল করো। হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম মাসুদ ভাই। না আচ্ছা আচ্ছা আচ্ছা, ভালো আছেন? আরে বিয়াই আমার আর কথা কইেন না, এই সকালবেলা আমার জামাই আইছে, হ্যাঁ মানে আপনার ছেলে আইছে বুঝছেন তো। আমরা জিগাইতেছি বাবাজি কেমন আছো, হ্যাঁ কু তো আপনার বিয়ে নিজে গেলো যে আমার বিয়ে সাহেব কেমন আছেন কয় কু। আর বিয়ে কিমনে বালা চাহি, আরে জামাই আইছে আমরা যা জি গাই, আর যা জি গাই খালি জামাই কয় কু। কথা বলে না আবার আমি তোমার তো এই কথা কই নাই। তুই কি কইছা? কুকিল সুরে মানে মধুর সুরে কথা কইয়া শ্বশুর শাশুড়ি নাকি একটু ডাক হাক কইরো, মানে কুকিল সুরে কমুদা। আমি আরো মনে করছি যে তুই কুকিলের সুরে ডাকবার কইছ, কুকিল যাবো করে ডাকে খালি কইছি যে কু কু, একটা মাসে বুঝে না আমার আরো জ্ঞান জানে ভালাই দিচ্ছে। আর বিয়াই
আমি তো আমার পলার কইয়া দিছি একটু মধুর সুরে শ্বশুর শাশুড়ির নাকি একটু কথাবার্তা কইও। কুকিল সুরের কথা কাজ নাই তুই? হ্যাঁ কইছি, কুকিল সুরে একটু কথাবার্তা কইও। ও আচ্ছা, বুঝছি বুঝছি। হ্যাঁ বুঝল নাই? হ্যাঁ বুঝছি বুঝছি বাবা। আমি আবার আমার বাপের কথা ভালাইতে পারি না তো, সেই জন্য রাখবার গেছিলাম। ভালো ছেলে, খুব ভালো ছেলে। হ্যাঁ এমনি দিন রাখবার তাই আরো খেলে বিপদ হইলো, বুঝেন নাই? আপনারা তো বাসাই বুঝেন নাই আপনারা। তাহলে আপনি হইলো আমার বাইরা। এত তো সর আমি করে এটা তাহলে আমার যেটা বাবা বাবা। তাহলে আব্বা, তাহলে এক কাম করি, এখন তাহলে বউ নিয়ে ন যাই গে, আর নাহলে আবার পরে ভেজাল বাজারে। আচ্ছা ঠিক আছে, যাই ভাই যান, বুঝছেন? আর কুকিল সুরেটা খাবে না, কুকিলটাকে ভেজাল বেশি, বুঝছেন? আসি চলো।